Bismillahirrahmanirrahim. Parum kurunamay o asim dayalu Allah name shuru. Amra taklid kore afghani bar bishesh kore galagali emon bhabe galagali kore wala na akhiruhu hadhihi umma awwalaha. Shejonno bhaiyara erokom prottek masalar moddhe aksar beshtar Hanafiya pratham Quraner dike dekhbe tarpor hadither dike dekhbe ami tafsil bayan kortechi na tarpore salafira bole Hanafira Hanaf onek shomoy hadither sahiro mukhalafati kore hadither sahir mukhalafati kore Hanafiya আমি তাদের কাছে জিজ্ঞাসা করি হাদিসের সহিহ গায়রে সহিহ কাকে বলে বলেন কিন্তু সহিহ আর গায়রে সহিহর মধ্যে কোন মুহাদ্দিসিনে কেরামের নাম নিতে পারবেন না ইমাম মুসলিম ইমাম বুখারী অমুক এটা সহিহ বলছে এটা গায়রে সহিহ বলছে এটা নাম নামা সারা সহিহ আল্লাহ পাক পরওয়ারদিগার আপনার কানে কানে বলে দিবেন আর কে বলছে বলেন অবশ্যই আশ্রয় নিতে হবে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বলছে এটা সহিহ এটা গায়রে সহিহ ইমাম বুখারী বলছে গায়রে সহিহ সহিহ তাহলে তোমরা হাদিসের ব্যাপারে বুখারী আর মুসলিমের তাকলিদ করে তোমরা সহিহ মুসলমান হইতে পারো আমরা কিছু ফেকার মাসায়েলের মধ্যে আবু হানিফার তাকলিদ করি আমরা কিভাবে মুশরিক হই কমবক্ত বলেন তোমরাও তো মুকাল্লিদ হাদিসে সহিহ গায়র সহিহর মধ্যে তাকলিদ কার করলা আরে বলেন না বুখারীর বল মুয়াত্তার তাকলিদ করলেন মুসলিমের তাকলিদ করলেন এরা তো পরবর্তী যুগের মানুষ সহিহ গায়র সহিহ বলতেছে সেজন্য ভাইরা এটা সব দুকা 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 আর কিছু নাই আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি কোরআন সহি পড়া ওয়াজিব না না ওয়াজিব না ওয়াজিব এই সহি কোরআন পড়ার মধ্যে আপনি কার মুকাল্লিদ হইছেন ভাই জিজ্ঞেস করছেন বাইরের কেউ প্রশ্ন করেছে ইন্টারনেট হয়তো বাইতে বলছে যে আপনারা বলে ইমাম আবু হানিফার মাযহাব মানলে তাকলিদ হয়ে যায় যেটা তা আপত্তি করেন তো ইমাম বুখারী মুসলিম এরা জাল জয়ী বললে ওটা কি করে মানে ওটা তাকলিদ হয় না এর জবাব আমরা যদি বলতাম যে ইমাম বুখারী সমস্ত হাদিস সম্পর্কে যেটা বলেছেন ওটাই শুধু মানতে হবে তাহলে এটা তাকলিদের সাক্ষী হতো এটা হারাম হতো হ্যাঁ আমরা যদি বলতাম যে আর কোন আলেমের কথাই মানা যাবে না তাহলে এটা ভুল কথা হইতো একজন আলেমের তাকলিদ আর শুধু ইমাম আবু হানিফা তাকলিদ করবেন শুধু হানাফি গিয়ারে থাকবেন শুধু শাফি এটা জায়েজ নাই কারণ এতে হক সত্য কখনো পাবেন না ফুল ফুল সত্য পাবেন না ওই রকমই জয়ীর জালের ক্ষেত্রে যদি কেউ বলতো এই কথা কোন আলেম বলে না মুহাদ্দিস বলে না আর মুহাদ্দিস হাদিসের ছাত্ররা বলে না আমরা বলি না আমরা হাদিসের ছাত্র আমরা বলি না যে ইমাম বুখারী হাদিস সম্পর্কে যা বলেছেন মন্তব্য সেটাই 100% ঠিক এটা যদি বলতাম তাহলে এটা তাকলিদ হইতো আমরা বলি যে একটা হাদিস সহি জয়ীফের জন্য ইমাম বুখারীর মত খুঁজেন ইমাম মুসলিমের মত খুঁজেন আব্দুর রহমান ইবনে আবি হাতিমের মত খুঁজেন আলী ইবনে মাদিনী কি বলেছেন বহু ওলামা যারা আছে জাহে তাদিলের আসমাই রিজালে তাদের মতগুলি কালেকশন করে তখন সিদ্ধান্ত নিতে হবে আপনাকে ওই রকমই ফিকহি মাযহাবের আবু হানিফা শাফি মালিক আহমদের মতগুলি কালেকশন করে আপনাকে কোরআন এবং হাদিসের আলোকে সিদ্ধান্ত নিতে হবে যে আসল সহি মশলাটা কি বুঝতে পেরেছেন একই রকম না দুটো বিষয় বুঝতে পেরেছেন উত্তরটা ওরা সহি জয়ীফের হুকুম আমাদের যে ওইটাকে তকলিদ মনে করেছে এটা তকলিদের সাক্ষী না আমরা তকলিদের সাক্ষীকে হারাম বলছি কিন্তু সাধারণ মানুষ সরাসরি কোরআন হাদিস থেকে ফতোয়া নেবে এটা অসম্ভব তারা আলেমদের কাছ থেকে জিজ্ঞেস করে নেবে কিন্তু একজন আলেমের কাছে শরণাপন্ন হবে না আর একজন আলেমের কথাই হক সীমিত আছে কথা মনে করবে না যেমন কেউ যদি মনে করে যে শেখ মতিউর রহমান যেটাই বলছে 100% ঠিক তাহলে এটা হারাম হ্যাঁ
আন্দোলনের আলেম ওলামারা যে সব ফতোয়া দিচ্ছেন সবটাই ঠিক, তাহলে হারামই ফতোয়া। কথা বুঝতে পেরেছেন? আর যদি বলে যে আন্দোলন আর আমরা কোরআন হাদিসের আলেম শেখ মুতিরন কোরআন হাদিসের কথায় বললে সবগুলি মিলিয়ে জুলিয়ে যেটা কোরআন সুন্নার কাছাকাছি, আরো ওলামারা রয়েছেন তাদের কাছ থেকে জানলাম তারা কি বলছে, কোরআন হাদিসের কাছাকাছি ওইটা নেব তাহলে এটা হক। ওইরকমই শুধু আবু হানিফার মজহাব নেব এটা জায়েজ নয়, তাকলিদের সাক্ষী হারাম। শুধু শাফির মজহাব নেব, হ্যাঁ এটা তাকলিদের সাক্ষী। কিন্তু যদি ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ চারটা মত রয়েছে বা তিনটা মত একটা মাসলাই রয়েছে, হ্যাঁ যেমন সূরা ফাতিহা আমার পিছনে পড়তে হবে কি হবে না, একদল বলছেন না কাউকে পড়তে হবে না, আরেকদল বলছে না সবাইকে পড়তে হবে, আরেকদল বলছে যে শুনলে পড়তে হবে না, না শুনলে পড়তে হবে, তিনটা হইল কিনা। এখন তিনটার মধ্যে যদি বলেন না, একজন বলছে আমি আবু হানফি আবু হানিফা নেবো, জায়েজ নয় আপনার জন্য এই কথা বলা, আরেকজন বলে আমি শাফি শাফিটা নেবো, জায়েজ নয়, আমি হচ্ছে মালিকি সুতরাং মালিকাটা নেবো, তাহলে এটা হারাম, তাকলিদে শাখসি হারাম। শুধু তাকলিদ হারাম নাই, কি বললাম, তাকলিদে শাখসি ব্যক্তি পূজা হারাম, একজন ব্যক্তির অন্ধ অনুসরণ হারাম, শেখ মতিউর রহমানের সবগুলি ফতোয়া নেবো এটা হারাম, তাকলিদে শাখসি। কথা বুঝতে পেরেছেন? কিন্তু যদি বলেন না কোরআন হাদিসের যে কোনো আলেমের কথা নেব, তবে যার কথা কোরআন হাদিসের কাছাকাছি মনে হবে, আমার যদি ওই যোগ্যতা না থাকে তো আরো পাঁচজন আলেম আছেন, পাঁচজন আলেমই বলছেন একমত আর আমি শুধু একাই বলছি, তাহলে আমারটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি। কথা বুঝতে পেরেছেন? কিন্তু কোরআন শর্ত হচ্ছে কোরআন হাদিসের তারা আলেম হবে, বেদাতি আলেম হইলে হবে না। বেদাতি আলেম যদি 1000 হয় আর কোরআন হাদিসের একজন আলেম হয়, তো একজন আলেম সে প্রাধান্য পাবে। বুঝতে পেরেছেন? জি। এবার বুঝতে পেরেছেন তকলিদের সাক্ষীর ব্যাপারটা? জালজইফের ক্ষেত্রে আমরা যদি বলতাম শুধু নাসিরুদ্দিন আলবানীর কথা নিতে হবে, তাহলে তকলিদের সাক্ষী হারাম। আর যদি বলি যে অনেক ওলামারই খেদমত করেছেন বর্তমান যুগে বিংশ শতাব্দীতে, নাসিরুদ্দিন আলবানীর মতো হাদিস সহি জয়ীফের কেউ খেদমত করেননি, সবগুলি সামনে রেখে তিনি করেছেন, সুতরাং তার কথাগুলি আমরা অধিকাংশ যুক্তিসঙ্গত বা দলিল সঙ্গত পাই, বাকি তার কথার বিপরীত আমরা বলি। বরং কোরআন হাদিসের আলেমরা তারা বলেন, জি বলেন, যেমন তিনি বলছেন যে চেহারা ঢাকা মুস্তাহাব মহিলাদের, আর কোরআন হাদিসের বড় বড় ওলামা আজকাল সৌদি আরবের সমস্ত ওলামা বলছেন চেহারা ঢাকা ওয়াজিব, তাহলে কোথায় তাকলিদ করলেন, ঠিক না? তিনি বেশ কিছু হাদিস, হাজার হাজার হাদিসের সহি জয়ীফের হুকুম লাগাইতে গিয়ে বেশ কিছু হাদিস রয়েছে যেগুলি আগে বলেছিলেন জয়ীফ, পরে তিনি রুজু করেছেন বলছেন সহি, আগে বলেছিলেন সহি পরে বলছেন জয়ীফ। তারা জুয়াতুল আলবানী বলে একটি কিতাবই রয়েছে, আলবানীর প্রত্যাবর্তন ফিরে আসা বেশ কিছু, হ্যাঁ শত শত হাদিস, সেগুলি এ 200-টি নাই। বুঝতে পেরেছেন না? তারপরেও যদি আমাদের স্পষ্ট হয় যে তিনি ফিরে এসছেন এটাই ভুল, আগেরটাই ঠিক ছিল, তাহলে অন্তত তকলিদ করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে যারা বলছে তারা আসলে বুঝে না, যারা বলছে তারা বোঝে না। আজকে আরেকজন ভাই টেলিফোনে প্রশ্ন করেছিল যে কখন আমি বলেছি যে এই মুরসাল হাদিস দলিল, আবার আরেক জায়গায় বলেছি মুরসাল হাদিস দলিল নাই। আরে বেকুবরা, বুঝতে হবে সমস্যা, মুরসাল হাদিস শুধু শুধু মুরসাল যদি থাকে তো দলিল নাই জয়ীফ হাদিস, কিন্তু মুরসাল হাদিসের যদি সমর্থন পাওয়া যায়, সমর্থন পাওয়া যায় তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর কাছেও দলিল, অন্যদের কাছেও দলিল। বুঝা গেছে? সুতরাং এই ভুল ব্যাখ্যা করে বিভ্রান্তি ছড়ানো ইন্টারনেটে, যে একমত এক জায়গায় বলেছে মুরসাল জয়ীফ আর উনি আবার আরেক জায়গায় দলিলে পেশ করছেন, এইসব মিথ্যার ছড়াছড়ি যেখানে সমর্থন সাপোর্ট আছে। আমি এর উদাহরণ অনেকবারই দিয়েছি সহি জয়ীফ বুঝাইতে গিয়ে, যে দুইজন লোক, একজন লোক এসে আমাদেরকে খবর দিল যাকে তেমন চিনি না, হালকা হালকা চিনি, যে ভাই এখানে একটা দুর্ঘটনা ঘটেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। লোকটা ওই রকম কথা বেশি বলে বিশ্বাস করলাম না, আদা আদা একটু বিশ্বাস। আর একজন লোক আসলো।